হাই ফ্রেন্ডস, তোমাদের কাছে আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে এসেছি, তোমরা প্রত্যেকে জানো এক্সাইজ কনস্টেবলের গত 2রা জানুয়ারি তোমাদের এক্সাম হয়ে গেছে। তো তোমরা প্রত্যেকে জানো যে কোশ্চান মোটামুটি একটু হার্ড টাইপের ছিল, বিশেষ করে ইংলিশটা। তো তোমাদের পরীক্ষা হয়ে গেছে এবং তোমাদের কাট অফের পুরোপুরিভাবে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনের নিচে লিঙ্ক আছে, তোমরা অবশ্যই চেক করে দেখতে পারো। তো আজকে যে গুরুত্বপূর্ণ তোমাদের আপডেটটা নিয়ে এসেছি, সেটা তোমাদের রেজাল্ট করে দেবে আর ফাইনাল কাট অফ কত যাবে আর সেফ স্কোর কত থাকবে। তো অনেকে কমেন্ট করছিল, তো ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা বন্ধুদের অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর যে মাত্র তোমাদের ইন্টারভিউ শুরু হবে, বিভিন্ন ইন্টারভিউর ক্লাস সংক্রান্ত বিশেষ করে এক্সাইজ কনস্টেবলদের জন্য একটা সুখবর আছে, তোমাদের ইন্টারভিউর ক্লাস কীভাবে ইন্টারভিউতে দশের মধ্যে আট পাবে। তো পুরো এই চ্যানেল থেকে তোমাদের ক্লাস দেওয়া হবে এবং প্রত্যেক দিন ইন্টারভিউ লাইভ এক্সপ্রেশন তোমাদের দেওয়া হবে। তাই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তো আজকে যে ফার্স্ট কমেন্টটা এসেছে, আমাকে একটা ভাই কমেন্ট করেছিল, তো তার নাম সম্ভবত পিন্টু ঘোষ। তো সে বলেছে যে দাদা, রেজাল্ট যদি জানুয়ারিতে দিয়ে দেই তাহলে ইন্টারভিউ মোটামুটি রেজাল্ট দেওয়ার 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু ইন্টারভিউ হয়ে যায়। তো যেহেতু লকডাউন আসছে, তো তাহলে ইন্টারভিউ কি বিছাবে? তো দেখো, তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে তোমাদের রেজাল্ট কিন্তু যতই লকডাউন আসুক না আসুক, তোমাদের রেজাল্ট কিন্তু জানুয়ারিতে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, জানুয়ারির দিকে শেষ দিকে কিংবা ফেব্রুয়ারির 15 তারিখের আগে পর্যন্ত। তো সেই তারিখে যদি রেজাল্ট দেই তাহলে তোমাদের ইন্টারভিউ কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ ফেব্রুয়ারির শেষ দিকে ধরে নাও তোমাদের ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। তো এরপর আসল ব্যাপারটা হচ্ছে, তোমাদের ইন্টারভিউ যদি স্টার্ট হয়ে যায়, তোমরা প্রত্যেকে জানো যে 2019 সালে ডাব্লিউ পুলিশেরটা যে কোভিড সিচুয়েশনে কিন্তু পুরোপুরিভাবে ইন্টারভিউ চলেছে। তো তা নিয়ে তোমাদের কোনো টেনশন নেই, মোটামুটিভাবে যদি সামান্য হালকা করে লকডাউন কিংবা এবং কোভিড সিচুয়েশান স্বাভাবিক থাকে তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ পুরো চলবে। তো তোমরা যাদের যাদের মার্কস কম আছে, তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও আর রেজাল্ট কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি বের হবে। এই আপডেটটা রয়েছে, তোমরা প্রত্যেকে জানো মোটামুটি জানুয়ারির শেষ থেকে কিংবা ফেব্রুয়ারির 15 আগে পর্যন্ত যদি সব কিছু মোটামুটিভাবে ঠিক থাকে। ক্লিয়ার করতে পেরেছি? এরপর আসি সেফ স্কোর কত। তো তোমরা কোশ্চান প্রত্যেকে অবশ্যই জানো যে কেমন টাইপের কোশ্চান ছিল, জিকে ছিল মোডারেট, অঙ্ক ছিল মোডারেট, ইংলিশ ছিল হার্ড আর ইংলিশ আর রিজনিংও ছিল মিডিয়াম। তো যারা যারা 50 পাবে তারা কিন্তু সেফ স্কোরে থাকবে, কিন্তু এইখানে আরেকটা কোশ্চেন আছে যে তাদের ইন্টারভিউতে একটু ভালো করে করতে হবে, তারা কিন্তু পুরো একদম সেফ স্কোরে থাকবে। তো তোমাদের কাট অফ আমি প্রত্যেকে বলে দিয়েছি যে ইউয়ারদের কাট অফ 58 থেকে মোটামুটি 60 যাবে, তোমাদের কাট অফ কিন্তু পুরোপুরিভাবে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো। আর রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যাদের যাদের নাম্বার কম আছে তারা এখন থেকে ইন্টারভিউটা একটু ভালোভাবে জোর দাও, কারণ হয়তো 2-1 নম্বরের জন্য তুমি হয়তো ফাইনাল মিনিটে নাম না আসতে পারো যদি প্রিপারেশনটা ঠিকঠাক না নাও। আর যারা যারা 50+ আছো তারা কিন্তু অবশ্যই তোমরা ধরে রাখতে পারো, তোমরা কিন্তু প্রত্যেকে সেভ করে রয়েছো। তো ক্লিয়ার করতে পেরেছি? আর ইন্টারভিউ কিন্তু লকডাউনের জন্য থেমে থাকবে না, ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি হবে রেজাল্ট দেওয়ার 15 থেকে 20 দিনের মধ্যে। তো আজকের আপডেটটা এতদূর পর্যন্ত, আপডেটটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তো থ্যাংকস ফর গাইজ, দেখাবে পরবর্তী ভিডিওতে। তো তুমি প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ইন্টারভিউর ক্লাস কবর থেকে এই চ্যানেল থেকে নেওয়া হবে, তাহলে কিন্তু ইন্টারভিউর ক্লাস আমি খুব তাড়াতাড়ি তোমাদের শুরু করে দেবো। তো থ্যাংকস ফর গাইজ, দেখাবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।